নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আরেক ছাত্রের কাছে এসেছি সঞ্জয় দলুই ওকে আপনারা চেনেন আমি দেখাচ্ছি শশার বাজার এত হাই আর এত নিয়ে কমেন্ট হচ্ছে যে এক্ষুনি আমার দেখান এক্ষুনি দেখান ছটফট করছে চাষিরা কি বলবো সেই জন্য ছুটে আসা এখানে আজকে 17ই নভেম্বর আমি আজকে ভিডিও করছি অনেকখানি জায়গায় শশা করেছে এ অনেক বলুন না একটু বুদ্ধি খরচ করতে হবে সৎ পরিশ্রমী আর বুদ্ধি হলে তার লোকসান হয় না আর এরা সবসময় খুচরো বিক্রি করে প্রতিদিন খুচরো বিক্রি তা কেন লাভ হবে না আজকে আজকে শশার বাজার কত গেল 38 টাকা পাইকারি 48 টাকা পাইকারি যাচ্ছে শশা আজকে ভাবা যায় আমাদের এখানে খুচরো বিক্রি হচ্ছিল কালকে বিক্রি ছিল 60 টাকা আজকে হয়ে যাবে দেখা যাবে 65 টাকা মানে শশা চাষিরা করতে পারছে না কেন করতে পারছে না এই পোকার জ্বালায় এই পোকার জ্বালায় মানে অর্থাৎ সাদা মাছির জন্যেই গাছ কুঙ্গড়ে যাচ্ছে গাছ না ভারতে ভারতে হলুদ হয়ে যাচ্ছে নাহলে চাষ কি চাষি জানে না পোকাই তাড়াতে পারছি না অনেকে আমাকে প্রশ্ন করছেন পোকা তাড়াতে পারছি না এই আমার ছাত্রকে বলে বলে ওকে বলি দিয়েছে কি দিয়েছে বলো উলালা আগে দুদিন আগে দিয়ে উলালা উলালা হ্যাঁ উলালা উলালা মানে ফ্লোরিকামাইড আমি যেটা বলি উলালা ফ্লোরিকামাইডের আচ্ছা ইপিএল এর উলালা হ্যাঁ তারপর আবার একতারা লাল সেন গোল্ড আচ্ছা একতারা আর ল্যান্স আর বললাম যে আমি ওকে কালকে বলেছিলাম যে আবার তুমি দুদিন পরে একতারা দাম কম একতারা এক প্যাকেট ওই 20-22 টাকার মধ্যে নেবে এক এক প্যাকেট 10 লিটার জলে আর ল্যান্স আর গোল্ড প্রতি লিটার জলে 2 গ্রাম অর্থাৎ 10 লিটার জলে 20 গ্রাম আর এক পাতা হচ্ছে আপনার ওই একতারা এই দুটো মিশালে কী হবে পোকা কমে যেতে বাধ্য পোকা কমে গেছে যদিও আছে 2-4টে কমে গেছে অবশ্য শীত পড়ে যাচ্ছে পোকাগুলো আমিও অবাক হয়ে যাচ্ছি কী বলবো সত্যি কথা বলি টমেটো বাগানে কিছু লাগেনি টমেটো বাগান লাগে না টমেটো বাগান লাগে না আমি দক্ষিণ চব্বিশের কথা বলছি দিনের বেলা চড়া গরম হচ্ছে এখন আর হ্যাঁ আর এই তো অজ্ঞান মাস পড়ে যাবে বলে কথা আর আর রাত্রে হচ্ছে আপনার হচ্ছে ইয়ে প্রচুর হচ্ছে ঠান্ডা মোটামুটি ঠান্ডা দিনে চড়া গরম এর ফলে জিনিসগুলো আসছে দেখা যাক মোটামুটি এই গাছটা ভালো করেছে আপনারাও দেখতে পাচ্ছেন ক্যামেরাতে অবশ্যই অবশ্যই ভালো কাজ করেছে এও তো চাষি আপনারা তো জানেন আর আমাদের পরামর্শ অনবর্ত নিয়ে চলছে ঠিক আছে পোকাকে কন্ট্রোল করুন আর তাড়াতাড়ি এই দেখুন এটা বারবার বলি কেন আমাদের এখানে বিখ্যাত তার কাঁটা সুজাতা শশা হ্যাঁ নাফিসা কোম্পানির এই যে সুজাতা দেখুন কত ফুলেছে দেখুন বারবার কেন বলি দেখুন ফুলে দিয়ে থাকো কেন ফুলেছে আপনারাই বলুন তো দেখি একবার কতদিনের গাছ গোটা তোমার 35-36 দিন হবে 35-36 দিন আমি ধরে নিচ্ছি 40 দিনের গাছ এই তো এই তো আর আর 7-8 দিন পর থেকে সজনে মাল যেগুলো আর 7-8 দিন পর থেকে ফল উঠবে এবং আমি মনে করছি ভালো দাম পাওয়া যাবে হ্যাঁ গরমের টমেটো চলে যেতে পারো ও ও ও বলছে এর পিছনে পিছনে এই ভাঙা গাছ গরমের টমেটো 5 টাক দেবো না না আমি দেবো ইয়ে দেবো বালাজি দেবো বালাজি 501 হ্যাঁ 1505 ওরা যেটা বলে HW 1505 বালাজি 501 তিনটেই কিন্তু গরমের টমেটো এরপরে গরমের টমেটো দেবে ঠিক বলেছি কারণ কারণ খুব জোর টমেটোর বাজারটা কিন্তু খুব জোর নেমে যাবে ও বলছে নামলেই শুয়ে পড়বে আর টমেটো চাষ করতে যাবে না আর ওই গরমের টমেটো যারা ধরবে তাদের লাভ পাওয়া যাবে এই পলিসি এই বুদ্ধি এবং আপনার মার্কেটে কোনটা চাহিদা সেইটা চাষ করতে হবে আবার অনুরোধ করবো বিভিন্ন ফসল চাষ করুন এক ফসল সব যাবেন না যারা বেশি করছেন চাষ করছেন বিভিন্ন ফসল চাষ করে শুধু খুচরো বিক্রি আর কেউ বাঁচাতে পারবে না চোখের জল কেউ মোছাবে না আমি আবার বলছি যাকে এইসব আবার বাদ দেন এখন গাছ হলে কী করবেন একে 10-26-26 দিন হবে ইউরিয়া দেওয়া চলবে না আবার বলবি ইউরিয়া দেওয়া চলবে না বাংলাদেশ চাষিতে ইউরিয়া দেয় জানি না ওরা ও কীভাবে ট্রিটমেন্ট করে বা ওদের ওদের ওখানে হয়তো পোকা কম ভাগ্য ভালো ও ওরকম পোকা কম যাই হোক ইউরিয়া দেবেন না ইউরিয়া দেওয়া ভালো কী হবে তুমি বলো বলো বাগানে দেওয়া চলবে না গেলে হ্যাঁ তবু ইউরিয়া দেওয়া চলবে না আমরা জানি ইউরিয়া না ইউরিয়া মানুষ কী হয়েছে 10 টাকা কেজি চালাও 10 টাকা কেজি অত কম পয়সা নেই তো চালো তার পিছনে চলো 10 টাকার পিছনে ইউরিয়া দেবেন না ইউরিয়া দেবেন না আরও বিপদে ডেকে আনবেন যাই হোক গাছ হলে আপনারা পিজিআর স্প্রে করে যাবে এই সপ্তাহে 8-9 দিন সাজা পিজিআর স্প্রে করো একবার মিরাক্লান মারো মেরে অন্য পিজিআরে চলে যাও যে পিজিআর হাতের কাছে পাবেন এই চলে যান একবার মেনে মেনে যান আর অনুখাদ্য মাঝে মাঝে মারুন মোবাবিন অ্যাডগ্রোবিন গোল আপনার যখন যেটা পাওয়া যাচ্ছে অনুখাদ্যগুলো অনুখাদ্য সার এটা মেরে যেতে হবে বাঁকবে না শশা হ্যাঁ হ্যাঁ পুরো না জিঙ্ক মেরেছে দুটোই অনুখাদ্য দিয়েছে ঠিক আছে শশা বাঁকবে না বোতল হবে না নানা রকম হবে না এই 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 যে এই দেখুন এই এই ডগটা ছুটবে না ডগটা জড়া হয়ে যাবে মানে এখানে আর গাঁটে এখান থেকে গাঁটতে এই যে কাকি মুকুল থেকে যে শীষটা আসবে মানে ফুলটা আসবে ফুলটা আসতে পারবে না এই যেমন এই কুড়ি আসছে এই কুড়ি আসছে এটা শুনলে যাবে তো কুড়ি আসবে এটা থেমে গেলে পোকার জন্য কী কুড়ি আসবে কী কুড়ি আসবে কী করে ডগটাকে ছুটতে দিতে হবে তবে তো কুড়ি আসবে এর প্রত্যেক এখনও পর্যন্ত ভালো আছে পোকা লেগেছিল ওষুধ দিয়ে যাচ্ছে আবার কিন্তু তুমি কী দেবে নুহান দেবে বলছো বিকেল পড়ে গেল নিয়ে এসছো নুহান দেবে নুহান মানে কি জানেন ডাইক্লোরোভস 76% নুহান সেই কার্যকরী ওর ফিউমিগেন্ট অ্যাকশন আছে একটা ওষুধ নিয়ে আপনাদের বলতে হবে কি কোনো কোনো ওষুধের ধূপন ক্রিয়া থাকে আপনারা সে মশা ধারণে ধূপ জ্বালি মশা ধারণে ধূপে কী হয় মশা পালিয়ে যায়
ওই রকম এই ওষুধটা ফিউমিগ্যান্ট অ্যাকশন আছে, এমনি তো আপনার সিস্টেমিক তো বটেই, তেমনি ফিউমিগ্যান্ট অ্যাকশন মানে ওষুধের গন্ধে ঝাঁঝে পোকা পালিয়ে যাবে, যে বাবা পালিয়ে যাই চল। এই ফিউমিগ্যান্ট অ্যাকশন আছে কিন্তু নুবানের, নুবানের পুকুরেও ব্যবহার করা হয়, এর পুকুর আছে যার ফলে করবে, তবে সাবধান চিংড়ি মাছ আর রূপচাঁদ মাছ এই দুটো মাছ নুহানে কিন্তু মানে মানে ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, এর নেই অবশ্যই সেই জন্য করতে এসে পুকুর গাছ হলে আপনারা পিজিআর স্প্রে করে যান আর গোড়ায় 10-26-26 সার দিয়ে যান, আর পিজিআরটা স্প্রে করে চলুন, ও এখন অনেক দিন ধরে ফল দেবে, এই পিজিআরটা এখন স্প্রে করে চলো, এখন 7 দিন ছাড়া চলুক, মাসে 4 বার পিজিআর স্প্রে চলুক, ফল তোলো পিজিআর স্প্রে করো, আর বাঁকার জন্য ওই মোমিন বা ওইটা করো, আর খুব যখন খারাপ হয়ে যাবে আর গোড়ায় সার দেওয়ার দরকার নেই তখন কিন্তু কুড়ি, এইটাই আমার সবথেকে প্রিয়, 19-19 না, কুড়ি অ্যারিজের, অ্যারিজ ম্যাক্রোফার্ট, ম্যাক্রোফার্ট কুড়ি এইসব গাছে 3-4 গ্রাম, বয়স্ক গাছ হয়ে যাচ্ছে, 4 গ্রাম করে দিয়ে স্প্রে করবে, তাহলে ওই কুড়ি 4 গ্রাম পিজিআর 2 মিলি এইটা একবার হবে, আবার মোমিন বা অ্যাগ্লোমিন গোল্ড একবার পিজিআর সঙ্গে মিশিয়ে একবার, আর পোকার ওষুধ দিয়ে যাবেন বা এর সঙ্গে পোকার ওষুধ দিতে পারেন, দিয়ে চলুন এখন চলুন শুধু দিয়ে যান আর ফসল তুলুন। বাজারটা যারা করে ফেলেছেন এইরকম একদম হাল ছাড়বেন না, ভালো খুব ভালো দাম পাবেন, যাই না মেনু টেদমুর ঘাটাল ফাটাল তারা কী দামে বিক্রি করছে, নিশ্চিত অন্তত 30 টাকা পাইকারি হচ্ছে বলে আমি মনে করি। এই শুধু শশা গাছ এই মানে জল দিচ্ছে মরে যাচ্ছে, জল দিচ্ছে মরে যাচ্ছে শশা গাছ, কেন ড্রাই করে অনেকে আচ্ছা না, আরেকটা কথা বলি, খুব ড্রাই করলে আবার ফেটে যেতে পারে, গোড়া ফেটে যেতে পারে, কিন্তু গোড়া ফেটে গিয়ে ওই যেটা গামি রোগ বলি আমরা আর কি, আঠালো হয়, আঠা বেড়ে যায় আর কি, হ্যাঁ গামি সিস ব্লাইট বলে, তা ওই রোগটা হতে পারে, তাহলে ওই রোগটা হওয়ার জন্য আমরা বলবো ওই মাঝে মাঝে বোরনটা দিয়ে, বোরন দিয়ে গেছে না, হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ বোরনটা কিন্তু দিয়েও তো মাঝে মাঝে ওই ফাটবে না, আর রস থাকতে তো রস দেবে, ফাটবে সহজে ফাটবে না একবার, ঠিক আছে আমি একটু দেখাচ্ছি যা কিছু যা করেছে করেছে। আরেকটা বাগান করেছো? ও আচ্ছা, এই বাগানটা ছেড়ে কিন্তু আমরা অন্য বাগানে যাচ্ছি, পরে লাগিয়েছি না, মানে সেই ফসলটা, সেই ফসলটা শেষের দিকে যাবে, যখন বিক্রি হয়ে শেষের দিকে যাবে তখন হতে থাকবে। এই দেখুন এদিকেও শশা লাগিয়েছে পুরো এদিকটা এবং সে মাঠটাও, এটা অন্য জমিতে এসছে, কিন্তু সুজাতাই করেছে, আমাদের কিন্তু সুজাতাই ভালো চলে শীতের জন্যে, শুধু দেখতে হবে যে আছে কিনা পোকা। এইরকম গাছ হলে আপনারা যখন গোড়ায় মাটি দেবেন তখন প্রতি গাছের গোড়াতে অন্তত কমপক্ষে 60-70 গ্রাম করে সরিষার খোল, গুঁড়ো খোল, আর 10-26-26 সার 40 গ্রাম করে দিয়ে কিন্তু গোড়া বাঁধার চেষ্টা করুন। আর রোগ পোকার ব্যাপারে বলবো যে পোকা হলে তো আমি ওষুধ আগে বলেছি, যেমন ল্যান্সার গোল্ড সঙ্গে থাইমেথক্সাম অর্থাৎ একতারা মিশিয়ে একবার স্প্রে করুন, একবার উলালা স্প্রে করুন, কম দামের মধ্যে বলছি আমি, এইভাবে কিন্তু স্প্রে করে চলুন পোকার একবার, আর ছত্রাকনাশকের জন্য সাপ বা আপনাদের কাছে যেটা আছে সেই ওষুধ কিন্তু একবার করে স্প্রে করে চলুন। ও এখন মাছের আবার খাওয়া দিচ্ছে, দেখুন বলছিল না মাছ চাই আমার, সেই ছাত্র দেখলেন মাছ আছে, এরও মাছ আছে, মাছ ছাড়া এগুলো যায় না, সব রকম নিয়েই এগ্রিকালচার। একটা শেষ কথা আমি বলে যাই, অনেকে হতাশ হয়ে যাচ্ছে চাষ করে কী হবে, আরে বাবা কী করবেন, দেশের শুধু আমাদের ভারতবর্ষ না, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকেও বলবো, ভারত বলুন বাংলাদেশ বলুন, আমাদের দেশের অবস্থা মানে সবথেকে বড়ো ইন্ডাস্ট্রি কোনটা, সবথেকে বড়ো কারখানা কোনটা, ফ্যাক্টরি কোনটা, এগ্রিকালচার সেক্টর, এখানে 60-65% বাংলাদেশ হয়তো 70% মানুষ এর সঙ্গে যুক্ত, কী করবে, কলকারখানা আসছে না, নতুন নতুন মানে ছেলে এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলে এলো বলে কথা, আর 2-4 মাস পরে হবে 10 লক্ষ ছেলে বেকার, আবার আগামী বছর 15-20 লক্ষ ছেলে বেকার, তারপর বছর 15-20 লক্ষ লোক বেকার, 5টা চাকরি আছে তো 1 কোটি লোক ছেলেরা পরীক্ষা চাকরি দরখাস্ত করে, দরখাস্ত করে মারামারি করে কোর্ট কেস মোট কেস করে ব্যাস চাকরি চলে গেল হাতে, কেউ পেলুনি, এই তো অবস্থা হবে, খাবে কি, এগ্রিকালচার সেক্টরে ফিরতে বাধ্য হতে হবে সমস্ত, আমি বলবো ভারতবর্ষ ভারত সরকারকে এবং রাজ্য সরকারকে এগ্রিকালচারের উপর বাজেট রাখতে হবে বেশি করে, আগামী দিন যা সমস্যা আসছে কলকাতা এক একটা ওষুধ এক এক কাজ করছে, ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ মারতে হবে, এইভাবে চলুন, আশা করি মোটামুটি ছোটো ভিডিওটা রাখলাম, এইভাবে গাছ তৈরি করুন, ফুল আসুক আপনাদের, আপনাদের আমরা সমৃদ্ধ হন, সকলকে ধন্যবাদ জানাই, সকল ভালো থাকুন, এগিয়ে চলুন, পাশে আছি, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার, ভালো থাকুন, ধন্যবাদ।